স্বাগতম সবাইকে। আজকে নতুন যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগলের ক্রাউড সোর্স অ্যাপ। গুগল বিভিন্ন সময় বিভিন্ন যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেই সার্ভিসগুলো মূলত আসে আপনার মতো আমার মতো কোনো ভলেন্টিয়ারের সাহায্যে। তো ক্রাউড সোর্স অ্যাপটা হচ্ছে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেট করার ব্যাপারে, যেমন গুগলের অ্যাপ, গুগলের ম্যাপ, গুগলের বিভিন্ন ইন্টারফেসগুলো বাংলায় ট্রান্সলেট হওয়ার সময় সবসময় ট্রান্সলেটার ঠিক মতো থাকে না। আপনি ট্রান্সলেটটা হেল্প করতে পারেন ক্রাউড সোর্সে। আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ইন্টারফেসটা খুবই সিম্পল। আপনি ছয় ধরনের কাজ করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। আমি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় অ্যাপটা ডাউনলোড করেছি এবং জাস্ট কিছু স্টেপের মাধ্যমে আপনি এই অ্যাপটি শুরু করতে পারবেন। প্রথম কাজ হচ্ছে ইমেজ ট্রান্সক্রিপশন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, যেমন আমরা গুগল ট্রান্সলেটরে দেখে থাকি যে কোনো একটা সাইনবোর্ডে আমরা যখন আমাদের ক্যামেরাটা ধরি তখন গুগল সেটা পড়তে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই পড়তে পারে না। সেই পড়তে না পারা ওয়ার্ডটা আমরা হেল্প করব। জাস্ট সাবমিট করলেই নেক্সট কোনো একটা ইমেজ চলে আসবে। আমরা দ্বিতীয় কাজটা দেখি। দ্বিতীয় কাজটা হচ্ছে হ্যান্ড রাইটিং রিকগনিশন। আপনারা প্রত্যেকেই হয়তো হ্যান্ড রাইটিং অপশনটা ব্যবহার করেছেন গুগলে, কিন্তু গুগল সবসময় কিন্তু সঠিকভাবে ধরতে পারে না। যেটা ধরতে পারে না সেই ধরাটা আপনাকে ধরিয়ে দিতে হবে। এটা হচ্ছে গুগলের হ্যান্ড রাইটিং চিনিয়ে দেওয়ার একটা উপায়। তৃতীয় হচ্ছে ট্রান্সলেশন। আপনি কোনো একটা ওয়ার্ডকে ট্রান্সলেট করে দিতে পারবেন আপনার ভাষায়। সেটা হচ্ছে আপনার ভাষাটা আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি একটা সেন্টেন্স পেয়েছি, দ্য ইন্টারফেস ভিউ ইজ ডিসপ্লেড, অর্থাৎ ইন্টারফেসটা দেখানো হয়েছে। তা আমি এই ট্রান্সলেশনটা যদি নাও পারি আমরা স্কিপ করে পরবর্তী যে সেন্টেন্সটা সেটা নিতে পারবো। বি হার্ড ইন দেয়ার মেনি, আপনি যেটা পারবেন সেই অংশটা ট্রান্সলেট করতে পারেন। টাইপ টিপিক্যালি রিপ্লাইজ, অর্থাৎ সাধারণত রিপ্লাই করে বা উত্তর দেয়। তা আমরা এরকম ধরনের একটা ট্রান্সলেশন দিতে পারবো। এই ট্রান্সলেশন দেওয়ার পর চতুর্থ কাজটা হচ্ছে ট্রান্সলেশন ভ্যালিডেশন। আপনি যদি ট্রান্সলেট করার মতো সময় না থাকে আপনি একাধিক ট্রান্সলেশন থেকে সঠিক ট্রান্সলেশনটা খুঁজে বের করতে গুগলকে সাহায্য করতে পারেন। যেমন লুকিং আফটার চিলড্রেন, এর দুইটা ট্রান্সলেশন পাওয়া গেছে, বাচ্চাদের দেখাশোনা করছে অথবা শিশুদের দেখাশোনা। তো আমরা দেখছি যে প্রথম ট্রান্সলেশনটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট না, পরবর্তীটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা এটা সাবমিট করে দিতে পারবো। এভাবে একাধিক ট্রান্সলেশন থাকতে পারে। নো পিক, ছবিহীন, ছবি নেই, কোনো মাংসখণ্ডে। তো নিচের দুইটা তো অবশ্যই নাই, উপরের দুইটার মধ্যে আপনার যদি সন্দেহ থাকে, ছবিহীন এটাও ঠিক আছে, ছবি নেই এটাও ঠিক আছে, আপনি দুইটাই টিকচিহ্ন দিতে পারেন। পরবর্তী কাজটা হচ্ছে গুগলের অ্যাপের উপরে। তা আমরা চারটা কাজ দেখে ফেলেছি। পঞ্চম কাজ হচ্ছে ম্যাপের যে বিভিন্ন প্লেসগুলো আছে সেই প্লেসগুলো বাংলা ট্রান্সলেট করা। ম্যাপের প্লেস আছে দুর্গাপুর, বি জোন, স্টিল টাউন হাই গার্লস হাই স্কুল। তো আমরা দেখছি এটাই বাংলা করা আছে, দুর্গাপুর বি জোন ইস্পাত টাউন গার্লস হাই স্কুল। অর্থাৎ এখানে নাউনের ট্রান্সলেশন কিন্তু একদম সেম উচ্চারণে ট্রান্সলেট হবে। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়, তবে সম্পূর্ণ পরিবর্তন না। তো আমাদের ট্রান্সলেশনটা ঠিক আছে, আমরা ইয়েসে ক্লিক করলাম। দ্য চেম্বার্স, তো এটার নাম কিন্তু দ্য চেম্বার্স জায়গাটার নাম, এর মানে এটা ট্রান্সলেট করা যাবে না, এটা একটা নাউন। তো এটা অবশ্যই ভুল হয়েছে, আমরা নো করে দিলাম। আই প্লে আই লার্ন মন্দির গেট নরেন্দ্রপুর, মন্দির গেট নরেন্দ্রপুর আমি জানুন খেলুন, অর্থাৎ ট্রান্সলেশনটা খুব একটা ভালো কোয়ালিটি নেই, আমরা নো করে দিতে পারি। এটা অবশ্যই ট্রান্সলেট করে দেবে কেউ। পেট প্রাইড, বেসরকারি প্রাইড, এটা অবশ্যই ট্রান্সলেশনটা ভুল আছে, অর্থাৎ নাউনে ট্রান্সলেশন করা যাবে না। তো আমরা এটাও নো করলাম। এভাবে আপনি কোনো ট্রান্সলেশনকে ভ্যালিডেট করতে পারবেন অথবা ইনভ্যালিডেট করতে পারবেন গুগলকে হেল্প করার কাজ। ম্যাপসের জন্য শুধুমাত্র এটা গেল পাঁচ নাম্বারটা। ছয় নাম্বারটা হচ্ছে সেন্টিমেন্ট। গুগল কিন্তু মানুষের মধ্যে যাওয়ার চেষ্টা করছে। তো আপনার কথা পড়ে অথবা আপনার লেখা পড়ে এটা কিন্তু গুগল বোঝার চেষ্টা করে আপনি খুশিতে আছেন নাকি একটু কষ্টে আছেন। সেই অনুযায়ী তারা বিভিন্ন ডিভাইস ব্যবহার করছে, তাদের ডাটাগুলো অ্যানালাইসিস করছে। তো একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটা আনন্দের নাকি কোনো আপনার কী বলবো ইমোশন নেই নাকি একদম দুঃখের। তো আমরা ফিশার ওয়ার্ল্ড স্ট্রিট রোম্যান ইজ এ ক্যারিয়ার অ্যাডভাইস কলামিস্ট ফর ফরচুন ম্যাগাজিন হু অলসো মেনটেন্স এ পপুলার ওয়েবসাইট এত। তো এটা তো তেমন কোনো ভাবাবেগের আমার মনে হচ্ছে না, দুঃখিত না আবার আনন্দিতও না। দে ডোন্ট টেল ইউ হোয়ার অর হোয়েন দ্য পিক আপ ইজ আনটিল আফটার ইউ উইন দ্য বিড। তো এটা বেশ দুঃখেরই খবর, আমাকে জানাবে না। তো আমি দুঃখের এই চিহ্নটা দিতে পারি, অর্থাৎ গুগলকে হেল্প করা।
এরকম ছয়ভাবে আপনি গুগলকে হেল্প করতে পারেন। হেল্প করার পর অবশ্যই আপনি দেখতে পাবেন আপনার কন্ট্রিবিউশন কতটুকু। সেই কন্ট্রিবিউশন ট্যাবে যে আপনি আপনার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট দিয়ে কতটুকু কন্ট্রিবিউট করেছেন সেটা দেখা যাবে। আমি 577টা কন্ট্রিবিউট করেছি এবং এই কন্ট্রিবিউশনের উপরে কিন্তু অ্যাচিভমেন্টও আসে, কিছু ব্যাজ দেয়। সে ব্যাজগুলো আমরা অবশ্যই দেখতে পারবো। আমরা বিভিন্ন যে ব্যাজ, আমার মোট এখানে 7টা ব্যাজই আছে। আপনারা কাজ করতে করতে বিভিন্ন ব্যাজগুলো আনলক হবে। এটা বেশ মজার এবং খুব সহজে কাজ করা যায় এবং মনে হয় যে আমি সারাদিনে অন্তত একটা ট্রান্সলেশন হলেও করেছি যেটা মানুষ পড়ে উপকৃত হবে। তো ধন্যবাদ, আপনারা অবশ্যই ক্রাউডসোর্স নামে এই অ্যাপটা ডাউনলোড করবেন। আমি ভিডিওর নিচে লিংক দিয়ে দিচ্ছি। আর আলোচনার জন্য অবশ্যই গুগল প্লাসে একটা গ্রুপ আছে গুগল ক্রাউডসোর্স নামে, সেখানে আপনারা আলোচনা করতে পারবেন ফার্দার। ধন্যবাদ সবাইকে, নেক্সট কোনো অ্যাপ নিয়ে আবারও দেখা হবে।